সাত অভ্যাস যদি আপনি নিয়মিত পালন করেন বা মেনে চলেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার কিডনি দুটো ভালো থাকবে। যারা এই ক্রিয়েটিন খাচ্ছেন তাদের জন্য আগাম সুসংবাদ বা দুঃসংবাদ দিয়ে রাখছি, তাদের কিডনি তো নষ্ট হবেই, তাদের পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাবে। প্রত্যেক দিন সকালে উঠে আপনাকে হাঁটতে হবে অথবা ব্যায়াম করতে হবে, কারণ যদি ভালো ব্যায়াম করেন ভালো হার্ট থাকবে, আর ভালো হার্ট থাকলে ভালো কিডনি থাকবে। বলা হয় গুড হার্ট গুড কিডনি। অনেক ডাক্তার উপদেশ দিচ্ছেন যে প্রোটিন বেশি খাবেন এবং কার্বোহাইড্রেট কম খাবেন, কিন্তু প্রোটিন কতখানি বেশি খাবেন? আপনার জন্য একজন সুস্থ সবল মানুষের জন্য প্রোটিন দরকার মাত্র 80 গ্রাম প্রত্যেক দিন। সকালে উঠেই কেউ কেউ 20টা করে ডিম খেয়ে নেয়, এই 20টা করে যদি আপনি ডিম খান আপনার কিডনি অবশ্যই নষ্ট হয়ে যাবে। শিশুদের লবণ আধিক্য হচ্ছে, পরবর্তীতে তাদের উচ্চ রক্তচাপ এবং কিডনি ফেলিওরের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। হেভি মেটাল এবং প্রত্যেকটা হেভি মেটালই আমাদের কিডনির ভিতর দিয়ে নিঃসরণ হওয়ার সময়, যখন ও কিডনির ভিতর দিয়ে পাস হচ্ছে চলে যাচ্ছে, তখন কিন্তু কিডনিকে মেরে যাচ্ছে। অনেকটা এরকম যে চাচার বাড়ির পাশ দিয়ে আপনি যাচ্ছেন, একটা ঢিল ছুড়ে দিয়ে গেলেন চাচার বাড়িতে, তো এই ঢিল ছুড়ে দিলে কিডনি কিন্তু ভালো থাকবে না। কিডনি সুস্থ রাখতে 7টি অভ্যাস। 7 অভ্যাস যদি আপনি নিয়মিত পালন করেন বা মেনে চলেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার কিডনি দুটো ভালো থাকবে। প্রথম কথা হচ্ছে লবণ। লবণ ছাড়া তরকারি বা লবণ ছাড়া খাবার তো আপনি খেতে পারবেন না, কিন্তু তার মধ্যে পরিমিতি, কতখানি খেলে আপনার অসুস্থতার সম্ভাবনা নেই। সেটা হচ্ছে সারা দিনে আপনি যদি মানে 5 গ্রামের কম খান, আমরা বলি লেস দেন 5 গ্রাম, এটা 1 গ্রামের আমরা ধরে নিই যে 1 থেকে 5 গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। তো এই লবণ আপনি হয়তো তরকারিতে কম খেলেন, কিন্তু অনেকেরই অভ্যাস আছে পাতের মধ্যে ছিটিয়ে লবণটাকে আবার খাওয়া, অনেকে কোনো খাবারের সাথে মানে ঠেকিয়ে খাবারটা গ্রহণ করা, আবার অনেকে লবণাক্ত খাবার আছে যে খাবার পরে খায়, যেমন সালাদ লবণ দিয়ে, এক্সট্রা লবণ দিয়ে, আলাদা লবণ দিয়ে সালাদ বানানো হয়, তারপরে চানাচুর ভাজা সেটাকেও লবণ দিয়ে তৈরি করা হয় এবং পরে আরো লবণ দিয়ে বানানো হয়, চিপস, তারপরে আচার, বাড়িতে আচার তৈরি করেও লবণ দিয়ে আচার তৈরি করে খাওয়া হয়, আর ভর্তা, বাড়িতে যে ভর্তা মানে আলু ভর্তা ডাল ভর্তা পেঁয়াজ নানান রকম ভর্তা, এগুলিতেও বেশি এক্সট্রা লবণ দিয়ে তৈরি করা হয়। বারবিকিউ যে খাবারটা আপনি খাচ্ছেন বা মানে মানে পোড়ানো খাবার, সেখানেও এক্সট্রা সল্ট দিয়ে ওটাকে মেরিনেটেড করে, তো এই এক্সট্রা সল্ট বা অতিরিক্ত লবণ খাওয়ার এটার চলন কিন্তু পরে এসছে। হ্যাঁ, প্রাচীন বাংলা সমাজে আচারটা ছিল, কিন্তু বাদ বাকি যে নামগুলি আমি বললাম সবগুলি আধুনিক কালে শুরু হয়েছে, যে আপনার চিপস, তারপরে চানাচুর, চিপস, চানাচুর, বারবিকিউ, এগুলি মানে নতুন সংযোজিত হয়েছে এবং সেই খাবারগুলি আবার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শিশুদেরকে দিচ্ছি, তো শিশুদের লবণ আধিক্য হচ্ছে, পরবর্তীতে তাদের উচ্চ রক্তচাপ এবং কিডনি ফেলিওরের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কাজে আজকে সিদ্ধান্ত নিন যে শিশুদেরকে চিপস খেতে দিবেন কি দিবেন না। যদি আপনার সন্তানের কিডনি সুস্থ রাখতে চান তাহলে চিপসকে না বলে দিন। এরপরে আসছে আমিষ জাতীয় খাবার কতখানি খাবেন। প্রোটিন আধুনিক যুগে অনেক ইয়াং ছেলেপেলেরা মনে করছে যে অতিরিক্ত প্রোটিন খাবো আর কার্বোহাইড্রেট কমিয়ে দিব, তাতে করে ডায়েটিং হবে। অনেকে হয়তো উপদেশও দিচ্ছেন এইভাবে, অনেক ডাক্তার উপদেশ দিচ্ছেন যে প্রোটিন বেশি খাবেন এবং কার্বোহাইড্রেট কম খাবেন, কিন্তু প্রোটিন কতখানি বেশি খাবেন? আপনার জন্য একজন সুস্থ সবল মানুষের জন্য প্রোটিন দরকার মাত্র 80 গ্রাম প্রত্যেক দিন, 0.1 to 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট। তো এই 80 গ্রাম প্রোটিন মানে খুব বেশি না, 2 টুকরা হতে পারে,
তো সেইটার বদলে আমরা প্রচুর প্রোটিন খেয়ে থাকি সাধারণভাবে। সাধারণভাবে আমরা ধরেন আপনি দাওয়াতের বাড়িতে গেলে কেউ এক টুকরা দুই টুকরা খেয়ে ওঠে না, প্রথমে খায় একটা কাবাব, তারপরে রোস্ট, রোস্টটাই তো হবে 250-250 গ্রাম, অথবা নিজের পক্ষে 100-200 গ্রাম রোস্ট এবং তার সাথে কাবাব, তারপরে আসছে বিরিয়ানির মাংস, এবং মাংস যদি খাতির করে আপনাকে দেয় তাহলে আরো বেশি মাংস দিয়ে দেবে, এবং তারপরেও আবার রেজালা, মাংসের রেজালা, সব মিলিয়ে প্রায় 500 গ্রাম বা আধা কেজি মাংস একসাথে একটা মানুষ খেয়ে ফেলে দাওয়াত খেতে গেলে, নিমন্ত্রণ খেতে গেলে। এরপরেও আরো অনেক রকমের খাওয়ার আছে, তো এত প্রোটিন আপনার দেহের জন্য মারাত্মক রকমের বিরূপ প্রতিক্রিয়া করবে, আপনার উচ্চ রক্তচাপকেও বাড়িয়ে দেবে, আপনার হার্ট ডিজিজের সম্ভাবনাকেও বাড়িয়ে দেবে, আপনার কিডনিকেও নষ্ট করার কাজটা শুরু করে দেবে। আর আধুনিক যুগে যারা জিম করছেন, যা যুবক ভাই বোনেরা যারা জিম করছেন, তাদের কাছে জিম ইনস্ট্রাক্টররা উপদেশ দিচ্ছে যে আপনারা বেশি করে প্রোটিন খাবেন এবং কার্বোহাইড্রেট কম খাবেন। এতে করে এমনও আমরা দেখেছি যে সকালে উঠেই কেউ কেউ 20টা করে ডিম খেয়ে নেয়, এই 20টা করে যদি আপনি ডিম খান আপনার কিডনি অবশ্যই নষ্ট হয়ে যাবে। কাজেই 20টা ডিমকে আপনার না বলুন, ইনস্ট্রাক্টরদের বুদ্ধিমত্তা এবং তাদের জ্ঞানের উপর শ্রদ্ধা রেখেই আমরা বলছি যে আপনারা কিডনির কথাটা চিন্তা করুন, হার্টের কথা এবং প্রেশারের কথা চিন্তা করুন, একসাথে 20টা ডিম খাইয়ে কাউকে অ্যাথলেট বানানোর দরকার নেই। সুস্থ সবল নিরোগ জীবন যাপন করতে গেলে সকালবেলা উঠে একটি মাত্র ডিমই দরকার। কাজেই আপনি গোটা বিশেক ডিম খেয়ে থাকে অনেক বেশি প্রোটিন সাপ্লাই করলেন, আর সারাদিনে কোনো কার্বি খেলো না, কার্বোহাইড্রেট খেলো না, এটা ডায়েটিশিয়ান পছন্দ করবে না। কাজেই আপনারা যাদের ইনস্ট্রাক্টর হয়েছেন, জিমের ইনস্ট্রাক্টর আছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনার জিমের যারা কাজ করছে, জিমে যারা অনুশীলন করতে যাচ্ছে, তাদেরকে এই ভুল উপদেশটা দয়া করে দিবেন না যে অতিরিক্ত ডিম খাইতে হবে বা অতিরিক্ত প্রোটিন খাইতে হবে। এই অপকর্ম আরেকটু বাড়িয়ে দেয় তারা, যে অনেক জিমের ইনস্ট্রাক্টরই বাইরে থেকে প্রোটিন নিয়ে আসে, পাউডার প্রোটিন ক্রেটিন নামে, সেটা নিয়ে এসে অনুশীলনরত যারা জিম করতে যাচ্ছে, সেখানে ব্যায়াম করতে যাচ্ছে, তাদেরকে বুঝিয়ে সুজিয়ে এটা খাওয়ানোর ব্যবস্থা করে। যারা এই ক্রেটিন খাচ্ছেন তাদের জন্য আগাম সুসংবাদ বা দুঃসংবাদ দিয়ে রাখছি, তাদের কিডনি তো নষ্ট হবেই, তাদের পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাবে। কাজেই এই বাড়তি প্রোটিন পাউডার আপনার জন্য মোটেও উপযুক্ত নয়, আপনি খেলেই ক্রিয়েটিনিন বেড়ে যাবে। এরপরে আসছে যে আপনি স্বাভাবিক খাবার কিভাবে খাবেন, আপনি ফ্রিজে রেখে আজকে রান্না করে 7 দিন ধরে ফ্রিজে রাখার খাবার খাবেন, হয়তো তাতে করে আপনার কাজ কমে যাবে, খাটনি কমে যাবে, কিন্তু কিডনি আক্রান্ত হয়ে যাবে। কাজে ফ্রেশলি কুকড ফুড আপনার জন্য, যেটা আপনার আমাদের মায়ের আগে খাওয়াতো, রান্না করে গরম গরম খাবার, মানে রান্না করার 6 ঘন্টার মধ্যে খাবার, এটাই হচ্ছে আপনার দেহের জন্য, স্বাস্থ্যের জন্য সবচাইতে উপযোগী। যে আজকে রান্না করে 3 দিন ধরে ফ্রিজে রেখে সেটা খাওয়া, এটা স্বাস্থ্যসম্মত নয়। এরপরে আসছে ডায়াবেটিস এবং তার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম। ডায়াবেটিসের জন্য যেসব খাবার আপনার ডাক্তার নিয়ন্ত্রিত করে দিয়েছে সেগুলি আপনি নিয়ন্ত্রণের মধ্যে রেখে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখেন, এবং অবশ্যই প্রত্যেক দিন সকালে উঠে আপনাকে হাঁটতে হবে অথবা ব্যায়াম করতে হবে। কারণ যদি ভালো ব্যায়াম করেন ভালো হার্ট থাকবে, আর ভালো হার্ট থাকলে ভালো কিডনি থাকবে, বলা হয় গুড হার্ট গুড কিডনি। এরপর আসছে উচ্চ রক্তচাপের কথা, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেকে উচ্চ রক্তচাপকে অবহেলা করেন, যে ঠিক আছে আমার ঘাড়ের পিছনে তো ব্যথা হচ্ছে না, মাথায় তো ব্যথা হচ্ছে না, উচ্চ রক্তচাপ আমার নেই, তা কিন্তু নয়। আপনার ডাক্তারকে দিয়ে দেখাবেন, এবং ডাক্তার যদি বলে যে ওষুধ খেতে হবে, আপনি অবশ্যই ওষুধ খাবেন। আমাদের দেশে আর একটা ভ্রান্ত ধারণা আছে যে অনেকেই ব্লাড প্রেশার বাড়লেও ওষুধ খেতে চায় না, যে তাদের ধারণা যে ব্লাড প্রেশারের ওষুধ যদি একবার ধরেছ তাহলে আর জীবনে ছাড়তে পারবেন না। অবশ্যই জীবনে একবার ধরলে ছাড়বেন কেন, তবেই তো আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। আপনার ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কিডনিও সুস্থ থাকবে। এরপরে ব্যায়াম, যেটা বলছিলাম যে ব্যায়াম করলে আপনার হার্ট ভালো থাকবে, আর হার্ট ভালো থাকলে কিডনি ভালো থাকবে, কথা একটাই, হার্ট ভালো তো
কিডনি ভালো। এরপরে পানি পান করবেন কতখানি, অনেকেই এমনকি আমাদের ডাক্তারেরও অনেক সময় উপদেশ দেন যে বেশি বেশি করে পানি পান করবেন, এই বেশি বেশি কিন্তু ভালো না, আবার কম কমও ভালো না, মাঝামাঝি অবস্থায় থাকাটা ভালো। আপনার জন্য প্রত্যেক দিন 6-8 গ্লাস পানি, যারা ঘরে বসে কাজ করছেন, যারা রোদ্রে মাঠে কাজ করছেন, রিক্সা চালাচ্ছেন বা আরো দৈহিক শ্রম করছেন, অথবা দৌড়াচ্ছেন অ্যাথলেট, অথবা যে মাটি রান্নাঘরে কিচেনে ঘেমে নিয়ে রান্না করছেন, তাদের জন্য আবার বেশি করে পানি লাগবে, সেটা হয়তো 3 লিটার বা 3.5 লিটার। কিন্তু সাধারণ আমাদের মতো যারা ঘরে বসে কাজ করি, আমাদের জন্য 6 গ্লাস থেকে 8 গ্লাস, 1.5 লিটার থেকে 2 লিটার পানি যথেষ্ট। দাওয়াত খাওয়ার পরে আর একটা খাবার আপনারা খান, সেটা হলো পান মশলা, এবং অনেকে খুবই পছন্দ করেন। অনেক জায়গায় আমি দেখেছি অনেক রেস্টুরেন্টের সামনে লেখা থাকে যে 60 রকমের, মানে কাপাসিয়ার তোকের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে মানে রেস্টুরেন্টের সামনেই ভিড় করে মানুষ কেনে যে তার 60 রকমের পান, মানে মশলা দিয়ে পান বানায়। এমনকি ঢাকাতেও আমি দেখেছি যে ওখানে আগুন জ্বালানো পান পাওয়া যায়, আগুন পান। এইগুলি বিলাসিতা করা মোটেও স্বাস্থ্যসম্মত নয়, কারণ পানের মধ্যে যেসব মশলা আপনারা ব্যবহার করেন সেই মশলাগুলি আপনি হেভি মেটালস, এবং এরা কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। আপনি যদি একদিন খেলেন সমস্যা নেই, কিন্তু 7 দিন খান, আপনার কিডনি অবশ্য নষ্ট হয়ে যাবে। কাজেই জেনে হোক না জেনে হোক, যারা এগুলি প্রচার করছেন এবং গর্ববোধ করছেন, তারা কিন্তু জাতির ক্ষতিই করছেন, যে 60 রকমের মশলা দিয়ে পান তৈরি করে, এর মধ্যে কত রকমের যে বাজে উপাদান থাকে, এগুলি ল্যাবে নিয়ে গিয়ে যদি পরীক্ষা করা উচিত রাষ্ট্রীয়ভাবে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এই যারা মশলা পান বিক্রি করে, তাদের প্রত্যেকটি মশলার মধ্যে কি কি উপাদান আছে, কি কি মেটালস আছে, সেগুলি মানে কি কি ধাতু দিয়ে সেগুলি তৈরি হচ্ছে, সেগুলি পরীক্ষা করা দরকার। কারণ প্রত্যেকটা ধাতুই হেভি মেটাল, এবং প্রত্যেকটা হেভি মেটালই আমাদের কিডনির ভিতর দিয়ে নিঃসরণের সময়, যখন ও কিডনির ভিতর দিয়ে পাস হচ্ছে, চলে যাচ্ছে, তখন কিন্তু কিডনিকে মেরে যাচ্ছে। অনেকটা এরকম যে চাচার বাড়ির পাশ দিয়ে আপনি যাচ্ছেন, একটা ঢিল ছুঁড়ে দিয়ে গেলেন চাচার বাড়িতে, তো এই ঢিল ছুঁড়ে দিলে কিডনি কিন্তু ভালো থাকবে না। কাজে পান মশলা খাওয়া বন্ধ করেন, কারণ হেভি মেটাল থেকে কিডনি ফেলিওর হতে পারে। আর তারপরে ধূমপানের বাজে অভ্যাসটাও ত্যাগ করতে হবে। ধূমপান থেকেও আপনার অ্যাথারোস্ক্লেরোসিস হচ্ছে। অ্যাথারোস্ক্লেরোসিস মানে নাড়িগুলি, রক্তের নাড়িগুলি সরু হয়ে যাচ্ছে, এবং রক্তের নাড়ি সরু হলেই কিডনি নষ্ট হচ্ছে। আর সবশেষের বিষয়টা হলো ঘুম। একটা মানুষকে সুস্থ থাকতে হলে অবশ্যই প্রত্যেক দিন 6-8 ঘন্টা ঘুমাতে হবে। আপনি সারা রাত ধরে ফেসবুক করবেন, জেগে থাকবেন, অথবা সারা রাত ধরে রাজনৈতিক আলাপ করবেন, অথবা সারা রাত ধরে পড়াশোনা করবেন, হতে পারে সাধনা করার জন্য রাত্রিটা খুব ভালো সময়, কিন্তু আপনাকে ঘুমাতেই হবে, দিনে হোক রাতে হোক 6-8 ঘন্টা ঘুমিয়ে নিতে হবে। না হলেই স্ট্রেস এবং অ্যাংজাইটির ফলে আপনার শরীরের ভিতরে এক ধরনের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হবে, এবং সেখানে আপনার যে রস বেরিয়ে আসবে শরীর থেকে, তাতে করে রক্তচাপ বাড়বে, এবং রক্তচাপ বাড়লেই কিডনি নষ্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের 7টি উপদেশ। 7টি উপদেশ যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার কিডনি সুস্থ সুন্দর থাকবে।